Hi, good evening everyone. Welcome to our YouTube channel Buniyad, the foundation of success. So guys, আজকে আবারো একটা নতুন ইতিহাসের ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, আমি জিসু স্যার। চলো তাহলে আজকে ভিডিওটাকে আমরা শুরু করি। আজকে যে টপিকটা এখানে আছে গাইজ, দ্যাট ইজ মহাবিদ্রোহ পরবর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ। সো গাইজ, আমরা জানি যে মহাবিদ্রোহ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইতিহাসের পুরো প্রেক্ষাপটটাকে চেঞ্জ করার জন্য। সো মহাবিদ্রোহ 1857 সালে হয় এবং তারপর থেকে অর্থাৎ কুইন্স ভিক্টোরিয়াস প্রোক্লেমেশন অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর যে ঘোষণাপত্রটা আসে, তারপর থেকে কিন্তু ইতিহাস অনেকটাই বদলে যায়। তো এরকমই তারপর থেকে ধীরে 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 ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকটা বদল চলে আসে। ভারতের যে ওই তৎকালীন সময়ের যে যারা নেতা ছিলেন অর্থাৎ যারা জাতীয়তাবাদী নেতা ছিলেন, তাদের দ্বারা গঠিত কিছু অর্গানাইজেশনস যেগুলো আমাদের ন্যাশনালাইজেশনকে জাগরিত করার জন্য এবং ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য সত্যি অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, সেই সমস্ত অর্গানাইজেশন যেগুলো বিগত পরীক্ষা অনেক রকমের এক্সামে এসেছে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে অ্যাকচুয়ালি, WBCS বলো, SSC, CGL বলো, বা ধরো ফুড SI, পুলিশ, ডিফেন্স, সব ধরনের এক্সামে এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন তো আসবেই। তো চলো আজকে দেরি না করে আমরা শুরু করি আমাদের এই চ্যাপ্টারটা। তো গাইস দেখো, এরকমই একটা প্রথম যে অর্গানাইজেশনটা ভারতে আসে দ্যাট ইজ ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মহাবিদ্রোহের পরবর্তী সময়ে ফার্স্ট যে অ্যাসোসিয়েশনটা অর্থাৎ ফার্স্ট যে অর্গানাইজেশনটা আসে দ্যাট ইজ ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা আসে হচ্ছে 1866 সালে অর্থাৎ 1866-এ, আর স্থান লন্ডনে এবং গুরুত্বপূর্ণ তথ্য। তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি বেসিক্যালি ওই সমস্ত অর্গানাইজেশনগুলোকে একের পর এক তুলেছি এবং সেখান থেকে যে ধরনের প্রশ্নগুলো তৈরি হতে পারে সে ধরন সেভাবেই কিন্তু আমি ব্যাপারটাকে সাজিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আমি সাল দিয়েছি এবং স্থান কোথায় এটি তৈরি হয়েছে এবং রিলেটেড ইনফরমেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়েছি। তো প্রথমে আমাদেরকে যেটা পড়তে হয়, বেসিক্যালি যে ধরনের কোয়েশ্চেন এখানে আসে সেগুলো হচ্ছে যে ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে তৈরি হয় এবং কোথায় তৈরি হয় বা এই অর্গানাইজেশনটাকে কারা কারা তৈরি করেছে, এ ধরনের কোয়েশ্চেনে কিন্তু হয়ে থাকে। তো আমি সেভাবেই কিন্তু সাজানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি চাও তো এখান থেকে নোটস বানাতে পারো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এর PDFও নিয়ে নিতে পারো, ঠিক আছে? বেটার তোমরা নোটস বানিয়ে নাও। আর যখনই আমরা দেখবো যে এই চ্যাপ্টারগুলোকে যদি আমরা পড়তে যাই এই টপিকগুলোকে, তাহলে দেখবো যে আমাদেরকে অনেক ইনফরমেশন পড়তে হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে এই ইনফরমেশনগুলোর মধ্যে কোন ধরনের ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, সেই ইনফরমেশনগুলোকে আমরা পড়বো, তাই না? তো অযথা ইনফরমেশন পড়ে তো লাভ নেই। আমরা জানি যে হিস্ট্রিতে অনেক ইনফরমেশনকে মাথায় রাখতে হয়, তো আমরা যত ইজিলি শর্ট করে এই ইনফরমেশনগুলোকে মাথায় রাখবো আমাদের এক্সামে কিন্তু ততটাই হেল্প হবে এবং রিভিশন করতে তো ডেফিনেটলি হেল্প হবেই। তো সেই আঙ্গিকে কিন্তু আমি এখানে সাজিয়েছি, আশা করি তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তো ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা কিনা তৈরি হয় 1866 সালে এবং কোথায় তৈরি হয়, এটা লন্ডনে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ ইনফরমেশনের মধ্যে দাদাভাই নওরোজি খারশেবজি কামার এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ইংল্যান্ডের জনগণের কাছে ভারতের সমস্যা তুলে ধরে ভারতীয়দের অনুকূলে জনমত গড়ে তোলাই ছিল এই অর্গানাইজেশনটির মেইন উদ্দেশ্য, ঠিক আছে? ওকে, চলো তাহলে নেক্সট অর্গানাইজেশনটা দেখে নেই, সেটা হচ্ছে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটা এটা তৈরি হয়েছে 1867 অর্থাৎ 1867 সালে কিন্তু এই অর্গানাইজেশনটি তৈরি হয়, আর স্থান এটা লন্ডনে তৈরি হয়। অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন কী আছে যে মেরি কার্পেন্টার এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন, অর্থাৎ মেরি কার্পেন্টার একজন ব্রিটিশার্স ছিলেন, তিনি এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলেন। ওকে চলো নেক্সট। তো গাইজ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অর্গানাইজেশনটা সেটা হলো পুনা সার্বজনীন সভা। এই পুনা সার্বজনীন সভাকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো প্রশ্ন অনেক বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে, তাই এটাকে তোমরা একটু মন দিয়ে পড়বে, ঠিক আছে? তো কবে তৈরি হয়, এটা তৈরি হয়েছে 1870-তে অর্থাৎ 1870 সালে তৈরি হয়, এটা পুনাতে তৈরি হয়। প্রথম দিকে এই সভার নেতৃত্বে জিভি যোশী, গোপাল হরি দেশমুখ, নাটু ভাতৃদ্বয় এই সমস্ত এই সকল নেতারা ছিলেন
এবং 1872 খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে যখন এর সাথে যুক্ত হন তখন এর গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। এর মূল লক্ষ্য কী ছিল? উচ্চ মধ্যবিত্তের সমস্যা তো ছিলই, সাথে কৃষকদের দাবি দাবা নিয়েও কিন্তু এই অর্গানাইজেশনটি আন্দোলন করেছিল। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, আমার মনে পড়ে আমি 2-3টা পরীক্ষায় দেখেছি যে পুনা সার্বজনীন সভা কবে তৈরি হয়, এদের এই প্রশ্নটাই কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, তো তোমরা কিন্তু ভালো মতন করে পড়বে। ওকে গাইজ, চলো নেক্সট অর্গানাইজেশনটা দেখে নিই। নেক্সট যে অর্গানাইজেশনটা আছে দ্যাট ইজ ইন্ডিয়ান সোসাইটি। এটা কবে তৈরি হয়? এটা 1872 অর্থাৎ 1872 সালে তৈরি হয়। স্থান হচ্ছে লন্ডন, এটা লন্ডনে তৈরি হয়। আর আনন্দমোহন বসু, তিনি একজন প্রমিনেন্ট লিডার ছিলেন কলকাতা থেকে, তিনি কিন্তু এই অর্গানাইজেশনটি লন্ডনে তৈরি করেন। ঠিক আছে, তো তোমরা ভালো করে পড়বে। ওকে, সো গাইজ, নেক্সট নেক্সট যেটা আছে সেটা হলো ইন্ডিয়ান লীগ। ইন্ডিয়ান লীগ এই অর্গানাইজেশনটি তৈরি হয়েছে 1875 অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে কিন্তু এটা তৈরি হয়, এবং কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় কলকাতাতে। ঠিক আছে, তো শিশির কুমার ঘোষ এই সংগঠনটি গড়ে তোলেন, হেমন্ত কুমার ঘোষ ও কৃষ্ণমোহন ব্যানার্জি এর সদস্য ছিলেন। ভারতীয় জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদ ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলাই এর উদ্দেশ্য ছিল। তো আমি বলেছিলাম গাইজ যে এই অর্গানাইজেশনগুলো বেসিক্যালি আসে হচ্ছে মহাবিদ্রোহের পরে এবং কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার তার কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে অর্থাৎ 1885 আগে এই অর্গানাইজেশনগুলো তৈরি হয়। তো এই অর্গানাইজেশনগুলোর দীর্ঘ প্রয়াস এবং প্রচেষ্টার ফলে ধীরে 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 কিন্তু এগুলোই পুরো চেঞ্জ হয়ে একটা ড্রেন আউট হয়ে কিন্তু ন্যাশনাল কংগ্রেসের সৃষ্টি হয়। তো এই অর্গানাইজেশনগুলো কিন্তু প্রি কংগ্রেস অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনগুলো কিন্তু কংগ্রেস ফর্মেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যে ভারতীয় নাগরিকরা ছিল তাদের মধ্যে জাতীয়তাবাদ এবং রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা কিন্তু গড়ে তুলতেও কিন্তু অনেক ভূমিকা পালন করে। ঠিক আছে, তো চলো নেক্সট অর্গানাইজেশনটা আমরা দেখি। নেক্সট হচ্ছে ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, উইচ ওয়াজ ফর্মড ইন 1875 ইন ক্যালকাটা। অ্যান্ড দি ইনফর্মড গুরুত্বপূর্ণ ইনফরমেশন কী আছে? কলকাতা ইন্ডিয়ান লীগ ত্যাগ করে 1875 আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই প্রতিষ্ঠানটি কিন্তু গড়ে তোলেন। ঠিক আছে, ইন্ডিয়ান লীগ ত্যাগ করে তার পরবর্তী 1875 খ্রিস্টাব্দে আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই প্রতিষ্ঠানটি যৌথভাবে গড়ে তোলেন। ঠিক আছে, এর সভাপতি ছিলেন আনন্দমোহন বসু ও সহসভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং সম্পাদক ছিলেন নন্দকৃষ্ণ বসু। ঠিক আছে, এবং সম্পাদক ছিলেন কিন্তু নন্দকৃষ্ণ বসু। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলোকে তোমরা অবশ্যই মাথায় রাখবে। তারপরে যে অর্গানাইজেশনটি আসে সেটা হচ্ছে হিন্দু মেলা। সো হিন্দু মেলা থেকে অনেকবার প্রশ্ন এসেছে যে হিন্দু মেলা কবে তৈরি হয়, কে তৈরি করেন, অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে। তো কবে তৈরি হয়? 1867 হিন্দু মেলা তৈরি হয়। কোথায়? কলকাতাতে তৈরি হয়। রাজনারায়ণ বসু সহযোগিতায় নবগোপাল মিত্র কলকাতায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। আর হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এই গগনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই আত্মীয় ছিলেন এবং সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন, তো বেসিক্যালি তোমাদেরকে কিন্তু নবগোপাল মিত্র এই অপশানটাই খুঁজে তোমাদেরকে গোল করতে হবে, অর্থাৎ এই অপশানটা খুঁজে কিন্তু রাইট আনসারটা তোমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, তো আজকের জন্য এ কটা এই অর্গানাইজেশনগুলোই আমরা পড়লাম। তো কংগ্রেসের অর্থাৎ পূর্বে এবং মহাবিদ্রোহের পরবর্তী সময় কিন্তু এই সমস্ত অর্গানাইজেশনগুলোই তৈরি হয়েছিল। বেসিক্যালি প্রমিনেন্ট এই অর্গানাইজেশনগুলো ছিল প্রমিনেন্ট অর্গানাইজেশন। প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় তো এই অর্গানাইজেশনগুলো থেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে বড় বড় কিছু ইনফরমেশানকে ছোট করে দেওয়া এবং ছোট নোটস আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করা, তোমরা যাতে পরীক্ষার আগে রিভাইজ করতে পারো সেজন্যই কিন্তু আমি করেছি। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আর বিশেষ কিছু পড়তে হবে না, তোমরা যদি এগুলোকেই রিভাইজ করো তোমাদের পরীক্ষার জন্য এনাফ হয়ে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইজ। তোমরা যদি আমাদের অফলাইন কোচিংকে অ্যাভেল করতে চাও এবং বিভিন্ন কোর্সের জন্য, যেমন পুলিশ, এসআই ফুড সাব ইন্সপেক্টরের জন্য আর হচ্ছে ডিফেন্সের জন্য, WBCS এর জন্য, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো বুনিয়াদ দ্য ফাউন্ডেশন অফ সাকসেস।
যেটার অফলাইন অ্যাড্রেস হচ্ছে মদনমোহনবাড়ি রোড, অপোজিট টু অটো স্ট্যান্ড, মাথাভাঙ্গায়। আমাদের যে অফলাইন সেন্টারটা সেটা মাথাভাঙ্গাতে আছে। তোমরা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর অফলাইন কোর্সকে অ্যাভেল করতে পারো, ঠিক আছে? তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ আওয়ার নিউ ভিডিওস। আর অবশ্যই কিন্তু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক পড়াশোনা করবে, ঠিক আছে? আই উইশ ইউ এভরি সাকসেস ইন লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস।